সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওটা হচ্ছে তরঙ্গ শব্দ নিয়ে ওকে তো তরঙ্গ শব্দ নিয়ে আমি আমার ভিডিওতে আজকে চেষ্টা করবো সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার করতে আমি মূলত আজকে এসএসসির জিনিসপত্র নিয়ে আমি আলোচনা করবো নবম দশম শ্রেণীর তো আমি প্রথমে দেখি আমি প্রথমে একটা গ্রাফ আঁকতেছি তোমরা সবাই একটু খেয়াল করো তরঙ্গ দৈর্ঘ্য আমি একটা তরঙ্গ আঁকলাম এই তো এই তরঙ্গটার ক্ষেত্রে আমরা নিচের দিকে কি কাজ করতেছে আমি দেখি ও আমার উপরের দিকে হচ্ছে আমার বিস্তার তো এই সাইডটা আমার কাজ করতেছে হচ্ছে বিস্তার একই রকম এই দিকটা হচ্ছে আমার এক্স এক্সিস দিকে এক্স এক্সিস এর আমার কাজ করতে হচ্ছে হচ্ছে দূরত্ব বা ডিসটেন্স যেটাকে বলে সেটা মিটারে এককে আছে বিস্তারটাও আমার মিটারে আছে ওকে তো এই ক্ষেত্রে আমার এই বিন্দুটা হচ্ছে জিরো তো আমার যদি এটা দেখা যাচ্ছে একটা তরঙ্গ আমি অন্য পেন নিই তো আমার এই তরঙ্গটা আমি এখানে নাম্বারিং করতে সাপোজ এটা হচ্ছে আমার ওয়ান এটা হচ্ছে আমার টু এগুলো হচ্ছে মিটার একে এটা থ্রি এটা হচ্ছে আমার ফোর হুম তো আমার হাইস্ট জুতোটুকু একটা তরঙ্গ উপরের দিকে উঠছে আর জুতোটুকু ঠিক নামছে তো এটাকে বলা হচ্ছে বিস্তার সাপোজ ওয়ান মিটার উপরে উঠছে তো আমার বিস্তারটা হচ্ছে কত ওয়ান আমি এখানে লিখে ফেলতে পারবো যে আমার বিস্তার হচ্ছে কত যে বিস্তার বিস্তারকে আমরা সচরাচর এ দিয়ে প্রমাণ প্রকাশ করে থাকি তো বিস্তার হচ্ছে আমার এক মিটার ওকে তো এখন একটা তরঙ্গ দৈর্ঘ্য আমার উপরে উঠে আবার সে আবার নিচে নামলো তার মানে একটা দোলন সম্পন্ন হয়েছে যে উঠে আবার নিচে নামলো একটা দোলন তো একটা দোলন যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমার সেই তরঙ্গের জন্য তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা তরঙ্গ উপরে উঠে আবার সে ঠিক নিচে নামলো তার মানে একটা কম্পন সম্পন্ন হলো একটা দোলন আমার সম্পন্ন হলো সে একটা দোলনের জন্য যতটুকু ডিস্টেন্স সে অতিক্রম করতেছে আমি দেখতে পাচ্ছি দুই মিটার দূরত্ব অতিক্রম করছে এ হচ্ছে আমার এক মিটার দিন হচ্ছে আমার দুই মিটার তার মানে আমি ল্যামডা লিখতে পারি ল্যামটা হচ্ছে কত টু মিটার এই চিত্র থেকে আমি লিখতে পারি ল্যামডা হচ্ছে টু মিটার তো তো তোমাদেরকে যদি কোশ্চেন করে যে তরঙ্গ দুর্ভোগ কাকে বলে তার মানে হচ্ছে যে তরঙ্গ একটা কম্পন সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য যে দ্রুত অতিক্রম করবে সেটা হচ্ছে আমার তরঙ্গ ওকে তা আমি এই সেম তরঙ্গটা আমি আবার পাশে আঁকলাম তো এবার আমি সময় অ্যাড করবো জাস্ট হচ্ছে সময় তো এখানে যদি আমি সময় অ্যাড করি তো সময় টাইম সেকেন্ডে থাকবে একই রকম ওয়াই এক্সিস বরাবর আমার বিস্তার কাজ করতেছে তা আমার আমি সময় দিলাম হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এতটুকু হচ্ছে জিরো পয়েন্ট টু এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট থ্রি এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট ফোর তা আমি সময়গুলো দিলাম তা আমি জানি স কম্পনটা তরঙ্গটা একবার উঠে আবার নিচে নাম একটা কম্পন একটা কম্পনের জন্য সে ডিস্টেন্স আমি বের করলাম হচ্ছে টু মিটার আগের চিত্র থেকে তো টু মিটারের সে সময় কত লাগতেছে আমি দেখতেছি জিরো পয়েন্ট টু সেকেন্ড তার মানে এতটুকু হচ্ছে আমার জিরো পয়েন্ট টু সেকেন্ড এটাকে বলা হচ্ছে পর্যায়কাল ঠিক আছে পর্যায়কাল বলে তো আমি এখানে লিখে দিচ্ছি পর্যায়কাল তাহলে আমি দুইটা চিত্র থেকে দুটা আইডিয়া পেলাম একটা হচ্ছে আমি বিস্তার পেলাম আমি তরঙ্গ দৈর্ঘ্য পেলাম ওকে ওয়েব লেন্স যেটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য পেলাম বিস্তার পেলাম আর হচ্ছে আমি পর্যায়কাল পেলাম তো আমরা একটা সূত্র সবাই জানি যে ভি সমান সমান হচ্ছে এ ফ্ল্যামডা আমি বেগটা যদি বের করতে চাই ভিটা হচ্ছে আমার তরঙ্গ বেগ কি তরঙ্গ বেগ তো তরঙ্গ বেগ যদি আমরা বের করতে চাই আমাদের এফটা জানা লাগবে মানে ফ্রিকোয়েন্সি কম্পা লাগবে আর তরঙ্গ দৈর্ঘ্যটা লাগবে তো আমি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি কত টু তো আমার এফটা আমার কাছে নাই এখন আমি এফটা বের করব তো এফ ফিকটা আমরা আবার জানি ওয়ান বাই টি ঠিক আছে আমি যদি তো টিকে ওয়ান ওয়ান বাই করে দিই মানে হচ্ছে জিরো পয়েন্ট টুকে আমি যদি ওয়ানকে ভাগ করে জিরো পয়েন্ট টু তাহলে আমি কী পাবো হচ্ছে ফাইভ হার্জ পাবো কম্পাঙ্কে রাখা হচ্ছে ফাইভ হার্জ তো আমরা এই ফাইভটা যদি আমরা এই সূত্রে ইউজ করি এখানটায় ফাইভ দিয়ে দিই তার মানে আমার হচ্ছে আমি বেগটা পেয়ে গেলাম বেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তাহলে আমি একটা চিত্র থেকে তোমরা সবাই দেখতে চাই একটা চিত্র থেকে আমরা সহজেই কীভাবে আমরা বেগ বের করে ফেলছি তারপরে পর্যায়ে কাল বের করছি দেন ফ্রিকোয়েন্সি বের করছি তরঙ্গদৈর্ঘ্য বের করছি বিস্তার বের করছি তো আমরা সবগুলো এইভাবে তোমরা বের করতে পারবা খুব ইজিলি ঠিক আছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো জিনিসটা তো আমি আরও কিছু জিনিস দেখে দেখি এক্ষেত্রে আরেকটা সূত্র তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে এন সমান সমান টি বাই টি এই সূত্রটা মনে রাখতে পারো টিটা হচ্ছে এখানে সময় ছোটো আটের তি দিয়ে আমাদের সময় প্রকাশ করা হচ্ছে আর এনটা হচ্ছে কম্পন সংখ্যা বা দোলন সংখ্যা অনেকে বলে যে কয়বার দোলন হচ্ছে কম্পন সংখ্যা বা হচ্ছে দোলন সংখ্যা তো এই দুটুকু হচ্ছে আমার চ্যাপ্টারটা ছিল আশা করি এটা যদি তোমরা বুঝে থাকো কমপ্লিটলি তাহলে তোমরা এই ধারে আস তোমার জন্য ইজি তো আমি আর কিছু ম্যাচ দেখি তরঙ্গ বেগ তো তরঙ্গ বেগের সাথে আসলে তাপমাত্রার একটা সম্পর্ক আছে যে তরঙ্গ বেগটা হচ্ছে তাপমাত্রার বর্গমূল্যের সমানুপাতিক ঠিক আছে তো আমি যদি একটা ম্যাথ দেখি সাপোজ একটা ম্যাথ দেখি যেমন হচ্ছে একটা স্থানে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় বেগ ছিল তিনশো মিটার পার সেকেন্ড তো তাপমাত্রা বেড়ে আমার তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা বেগ আমার কত হবে এটা হচ্ছে আমার কোশ্চেন তাপমাত্রা বাড়ছে তাহলে শব্দের বেগ কত হবে তো এই ম্যাটটা করার জন্য আমরা কী করতে পারি যে সূত্র লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু ব্লুটোবার টি ওয়ান বাই টি টু এই সূত্রটা আমরা ইউজ করতে পারি তা এখন আমরা ভি ওয়ান হচ্ছে কত তিনশো বত্রিশ আমি লিখে দিলাম ভি ওয়ান আর ভি টু আমাকে বের করতে হবে গুড টি ওয়ান আমি দেখতে পাচ্ছি হচ্ছে টেন ডিগ্রি সেলসিয়াস তো টেনের সাথে আমি দুশো তিয়াত্তর যোগ করবো আর টি টু হচ্ছে তিরিশের সাথে আমি দুশো তিয়াত্তর যোগ করবো ওকে দেন আমি যদি এটাকে ব্যস্তকরণ করি জাস্ট আমি এটা উপরের দিকে উঠলো এটা নিচে নামলো তো এটা হবে তিনশো তিন আর এটা হবে দুশো তিরাশি এখন যদি আমরা এখান থেকে ভিটুর মানটা বের করে ফেলতে পারবো এই জিনিসটা নিচে ছিল ওপাশে উপরে চলে গেছে তিনশো তিন দুশো তিরাশি তা আমরা যদি এটাকে সলভ করি এত মিটার পার সেকেন্ড অ্যান্সার পাবো তো এইভাবে আমরা বেগের সাথে তাপমাত্রার যে সম্পর্ক একটা সম্পর্ক আছে এটা আমরা সহজে বের করতে পারি আমি আর একটা ম্যাপ দেখবটা ম্যাপ দেখবো এক্ষেত্রে সাপোজ হচ্ছে তোমাদেরকে দিলো যে বিভিন্ন টেম্পারেচার যেমন থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয় শব্দের বেগ কত শব্দের থার্টি ডিগ্রি সেলসিয়াস বায়ুতে শব্দের বেগ কত তাহলে এটা বের ঠিক আছে এই ম্যাথগুলো আসলে বের করার জন্য কি করবো তোমরা জাস্ট একটা ইজি ওয়েতে বের করবো যেমন তিনশো বত্রিশের সাথে তোমরা যোগ করবো জিরো পয়েন্ট সিক্স ইন্টু থার্টি থার্টি ঘন্টা এই যে টেম্পারেচারটা এটা হচ্ছে থার্টি জিরো পয়েন্ট সিক্স হচ্ছে জিরো প্রতি এক ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের তাপমাত্রা জিরো পয়েন্ট সিক্স বৃদ্ধি পাচ্ছে শব্দের বেগটা যে প্রতি এক ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রতিো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বাড়ে ওকে তো তোমাকে যদি বলে যে ফিফটিন ডিগ্রিস ফিফটি ডিগ্রি সেলসিয়াস শব্দের বেগ কত শব্দের বেগ কত তাহলে আমরা কি করবো জাস্ট হচ্ছে তিনশো বত্রিশ যোগ 0.6 তোমাকে বললো সেলসিয়াস কত শব্দের বেগ কত তাহলে আমার কথা হবে তিনশো বত্রিশ ব্র্যাকেটটা দিলাম না প্লাস 16 টু জিরো পয়েন্ট সিক্স করলে যেটা হবে সেটা আনসার একই রকম ভাবে আমাকে যদি বলো যে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে শব্দের ব্যাগ কত তাহলে আমি জাস্ট তিনশো বত্রিশের সাথে সে জিরো পয়েন্ট সিক্স ইন্টু সেভেনটিন করে দেবো তারপর যেটা হবে সেটা অ্যান্সার তো এগুলো ক্যালকুলেটারে আমি বের করে ফেলতে পারবো তো সবাইকে আজকে এ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ